শ্রমনির্ভর অর্থনীতি থেকে প্রযুক্তি বা মেধানির্ভর ডিজিটাল অর্থনীতির দিকে এগোচ্ছে বিশ্ব। সেই ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে তাল মেলাতে নানা উদ্যোগ বাংলাদেশের। তরুণ ও যুবকদের প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে নির্মিত হচ্ছে নানা হাইটেক সিটি, হাইটেক পার্ক কিংবা ইনকিউবেশন সেন্টারের মতো প্রতিষ্ঠান, যার মধ্যে অন্যতম গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটি। দ্রুতগতিতে এগিয়ে চলছে এ সিটির কাজ, আর তাতে 2027 সালের মধ্যে 2,500 কোটি টাকা বিনিয়োগের আশা করছেন সরকারের আইসিটি বিভাগ। এ কারণে বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ বাড়ানো হচ্ছে। এর অংশ হিসেবেই রোববার তথ্য উৎপাত্ত নিরাপত্তায় কাজ করা একটি প্রতিষ্ঠানের উদ্বোধন ও বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক, বিটিআরসির ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পলক বলেন, বিনিয়োগকারীদের উদ্বুদ্ধ করতে কর্মকৌফ এবং বিদেশি পণ্য রপ্তানিতে বিশেষ প্রণোদনার মতো সুযোগ দেওয়া হচ্ছে। $1.4 বিলিয়ন আমরা আইসিটি সেক্টর থেকে রপ্তানি আয় করছি এবং সারা বাংলাদেশে যে 92টা হাইটেক পার্ক উদ্যোগ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী স্থাপনের, এর ফলে আমরা আশা করছি 25 সালের মধ্যে 30 লাখ তরুণ তরুণী কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পারব। অনুষ্ঠানের তথ্য উৎপাত্তের নিরাপত্তা নিশ্চিত নিয়েও আলোচনা হয়। এ সময় ব্যাংকসহ বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ডেটা সংরক্ষণের সর্বোচ্চ সক্ষমতার কথা জানায় ফেলিসিটি আইডিসি লিমিটেড। ইন্টারনেট ডেটা সেন্টার প্রাইভেট সেক্টরে এই লেভেল অফ ডেটা সেন্টার এটাই প্রথম, আর এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংকস, কর্পোরেট অনেক ক্লায়েন্ট এই ডেটা সেন্টারটা ব্যবহার করবে। কালিয়াকৈরে 355 একর জমির উপর বঙ্গবন্ধু হাইটেক সিটি প্রকল্পের কাজ শুরু হয় 2010 সালে। ইতিমধ্যে নোকিয়া, স্যামসাং, ওয়ালটন ও হুন্ডাই সহ বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান তাদের উৎপাদন কার্যক্রম শুরু করেছে।